السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحاب أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم بمنك وكرمك يا أرحم الراحمين أما بعد بيستي بنغلار شمان تشهد درشق بيتي برجي برامتة تكبرشي أبنا رأمد الشرطي يونشن جوك ديسن أبنا در شكل كي عمدر الشبت جا جنات دعا كري الله رب العالمين قرآن ري أشوري কোরআনের এই ঘটনার সাথে আমাদের মন ও মস্তিষ্ককে এমনভাবে জড়িয়ে দিন যেন আমরা সেখান থেকে কিছু আলো নিয়ে ঘুরে ফিরতে পারি। শুধু দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ঈসা আলাইহিসসালাম এর চতুর্থ আসমানি উঠার ঘটনা। সত্যিই কি ঈসা আলাইহিসসালামকে শলিবুদ্ধ করা হয়েছিল নাকি তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন? বিতর্ক যুগ যুগ ধরে চলে আসতেছে, কিন্তু কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমরা তা শুনব এই পর্বে। আর এই পর্বে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ, চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমে আমার সর্বডানিক উপস্থিত আছেন বিশিষ্ট আলেমদ্দিন শেখ হাসান জামিল কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। এবং আমার ডানে উপস্থিত আছেন আরেক তরুণ আলেমদ্দিন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবং আমার বামে উপস্থিত আছেন আরেক তরুণ আলেমদ্দিন শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমদ্দিন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত শ্রোতা, আপনাদের সাথে রয়েছি খুদেই অকিঞ্চন হারুন হোসেন। বলছিলাম আমরা আলোচনা করব এমন এক ঐতিহাসিক ঘটনা, কোরআন করিম তার জবাব কিভাবে দিয়েছে। প্রথমে এই ঘটনাটি আমরা সার সংক্ষেপ শুনব শেখ আহমদুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। জি, আপনি যে ঘটনাটি প্রতি ইঙ্গিত করছেন এটি কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 157 নম্বর আয়াতে আলোচনা করেছেন, আরও বিভিন্ন জায়গায় এর বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ঘটনাটি ছিল ঈসা আলাইহিস সালাতু সালামকে কেন্দ্র করে, আর ঘটনার হলনায়কের ভূমিকায় ছিল পৃথিবীর আলোচিত জাতি বনি ইসরায়েলের কিছু লোক, ইহুদি তথা বনি ইসরায়েলের কিছু লোক। এই ঘটনার সূত্রপাত করার আগে যে ভূমিকাটি আমাদের অন্তত সংক্ষেপে জানা দরকার সেটি হলো এই, বনি ইসরায়েলদের দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ছিল তারা নবীগণকে হত্যা করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় সেটি ইঙ্গিত করেছেন, ওয়াকাতলিহিমুল আম্বিয়া, তারা নবীগণকে হত্যা করার কারণে এবং বিভিন্ন অন্যায়ের কারণে তারা আল্লাহর অভিশাপ তারা পেয়েছিল। তো এই বনি ইসরায়েলদের নবী হত্যার যে একটি চিরাচরিত ওদের বদভ্যাস ছিল, এর ভিতরে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কিছু বিশেষ মুজিজা এবং অলৌকিকত্বের কারণে। মুফাসসিরিন কিরাম লেখেন, একতরা হিংসা ওদের ভিতরে খুব বেশি ছিল, দ্বিতীয়ত যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের একটি অন্যতম মুজিজা ছিল তিনি মাসিহ ছিলেন। আমরা অনেকেই শুনে থাকি শব্দটি ঈসা মাসিহ, মাসিহ শব্দের অর্থ হলো যিনি হাত বুলিয়ে থাকেন, তার একটি অন্যতম অলৌকিক মুজিজা ছিল যে তিনি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলালে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেতেন, কোনো কুষ্ঠরোগীর কুষ্ঠরোগের উপরে হাত বুলালে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অনেক মৃত মানুষকে তিনি আল্লাহ তাআলার নির্দেশে হুকুম বিল্লাহ বললে সে দাঁড়িয়ে জীবিত হয়ে যেত, এরকম তার অনেক অলৌকিক দিক ছিল। কোন পাখি কৃত্রিম ভাবে তৈরি করা সেখানে ফুৎকার দিলে আল্লাহর হুকুমে এগুলো হতো। তো তার এই সমস্ত অলৌকিকতা দেখে বনি ইসরায়েলদের ভিতরে আরো হিংসা বেশি জাগ্রত হলো, তারা কিভাবে হযরত ঈসা আলাইহিসসালামকে ঠেকানো যায় তার নানা পরিকল্পনা তারা নিল। তাফসীর কিতাবগুলোতে আসছে তার বিরুদ্ধে তারা নানা পরিকল্পনা আঁটে এবং নানাভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। পরিশেষে একটি পর্যায়ে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই লোকটিকে হত্যা করতে হবে, অন্যান্য নবীকে যেরকম তারা হত্যা করেছে, এবং সেই প্ল্যান অনুযায়ী তারা এক বর্ণনা আসছে যে দামেস্কের এক বাদশাহ যিনি মুশরিক ছিলেন এবং যার কাম ছিল তারকা পূজা করা, তাকে উৎসাহিত করলো যে এই লোকটি বাইতুল মুকাদ্দাস এরিয়াতে প্রভাব বিস্তার করছে, একে হত্যা করতে হবে। তো তখন সে তার বাইতুল মুকাদ্দাস এলাকার যে প্রতিনিধি ছিল তাকে দায়িত্ব দিল এই দুঃসাহসিক কাজ এবং এই জঘন্য কাজটি সম্পাদনের জন্য। তখন সে ইহুদিদের মধ্য থেকে যে সমস্ত লোকেরা ঈসা আলাইহিস সালামের এই শত্রুতা করছিল পিছন থেকে তাদেরকে সঙ্গ নিয়ে ঈসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হলেন, রওনা হয়ে বাড়িটিকে ঘেরাও করলেন তাকে হত্যা করার জন্য। এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত রেখে তাকে আসমানে উঠিয়ে নিলেন, ঘরের ছাদ বিদীর্ণ করে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ভাষায় বলতে গিয়ে তিনি বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু,
মূলত তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করেনি, শুলেও চড়ায়নি, ওয়ালাকিন শুব্বিহালাহুম, ঈসা আলাইহিস বিষয়টি তাদের জন্য বিভ্রান্ত করে তাদেরকে তুলে ধরা হয়েছে, তারা বিভ্রান্ত হয়ে গেছিল এই বিষয়ে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকিন শুব্বিহালাহুম, সাধারণ যারা তারা মনে করতো তিনি মারা গেছেন, কিন্তু তাদের অনেকেই এটি আসছে ঠিকই যে অনেকেই তারা জানতেন যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, আল্লাহ বললেন সে কথাই ওই সন্দেহের জবাব দিয়ে বলছেন যে তারা যে ধারণা করত সেই ধারণার ইখতিলাফে পরিণত হলো, আর পরিলাপি শাক্কিব মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা বা'দান ওয়া কাতালুহু ইয়াকিন, চূড়ান্ত কথা এটা, আল্লাহর কৌশল, আল্লাহর কৌশল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মাছাবেন এর জন্য উৎসাহ নেওয়া হয়েছিল। জি, এখন শুরু করেন আপনি এই ঘটনা থেকে আলোচনা। জি, তো এখানে তো এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে আসলে ঈসা আলাইহিস সালাম তিনি নিহত হননি। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এটা তিনি মানুষের সাথে কথা বলবেন একেবারে দোলনায়ও, আবার চল্লিশ পরবর্তী বয়সে, কাহাল সাধারণত চল্লিশ পরবর্তী বয়স। প্রশ্ন হলো উনি যখন যান পৃথিবী থেকে তখন তো 33 বছর ছিল, তো তখন তো কাহাল হন নাই তিনি, তো কাহাল বয়সে, তাহলে কাহাল আল্লাহ যে বললেন তিনি কাহাল অবস্থায় মানব জাতির সাথে কথা বলবেন সেটা কখন? সেটা হবে তিনি যখন আবার আসমান থেকে পৃথিবীতে আসবেন, এটা ওনার জন্মের ইয়ার সাথে আল্লাহ তাআলা এটা ইঙ্গিত করে দিয়েছেন এখানে যে, আর তিনি যে মারা যান না এখান থেকে প্রমাণ হয়। জি জি জি, তিনি যে মারা যান না এখান থেকে, এটা একটা প্রমাণ। ধন্যবাদ। কিন্তু আমি যে জিনিসটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাইবো যে তৃত্ববাদীরা খ্রিস্টানরা, জি জি, ঈসা আলাইহিস সালামের এই শুরু চড়ানো এবং মৃত্যু নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের এ ফায়দাটা কোথায়? তারা যেটা বলতে চাচ্ছে তাদের দুটো ফায়দা আছে, আসলে ফায়দার চেয়ে তারা ইহুদিদের ষড়যন্ত্রে তারা বিভ্রান্তি হচ্ছে। কারণ হচ্ছে আমি বলি যে তারা যে বলছে যে হত্যা করছে, এতে করে তাদের নিজের নবীর জন্য কি বিষয়টা অপমানজনক নয় যে ইহুদিরা তাদের নবীকে হত্যা করলো? আমরা যেটা বলছি যে আল্লাহ তাআলা তাদেরকে সসম্মানে উঠায় নিয়েছেন, এ এক বিষয় কোনটার মধ্যে ইজ্জত। আরেক বিষয় হচ্ছে এই তৃতীয়বাদী বিশ্বাসীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানে, এটা কেমন আল্লাহ যাকে মানুষ হত্যা করতে পারে, এটা কেমন বিষয়? এটা একটা যৌক্তিক মানে জায়গা, মজবুত জায়গা। শেখের প্রশ্ন যে জায়গাটা, আমার মনে হয় এখানে একটা সুন্দর উত্তর আছে, সেটি হলো এই, ওরা কেন বলে যে ওদের নবীকে শুলে চড়ে হত্যা করা হয়েছে? এখানে তারা যে সুবিধাটা নেয় সেটা হলো তারা নিজেদের সমস্ত কুকর্ম এবং গুনাহগুলোকে বৈধ করার জন্য একটি কথা বলে থাকে যে ঈসা আলাইহিসসালাম তিনি তার জীবন আত্মত্যাগের মাধ্যমে তার যত অনুসারী আসবে কিয়ামত পর্যন্ত। এবং অনেক মুসলিমকে এভাবে বিভ্রান্ত করে তারা আজকাল যে সবাই যারা ঈসা আলাইহিসসালাম অনুসরণ করবে তাদের সকলকে তিনি মুক্ত করে ফেলবেন, কারণ তিনি সবার পক্ষ থেকে সাজা নিয়ে নিয়েছেন, নিজে আত্মত্যাগ করে ফেলছেন। এই ধারণাটা নিয়ে আসে পরবর্তীতে আপনার সাধু পল এটা পরবর্তীতে ধারণা নিয়ে এসে মানে বোঝাতে চায় যে আর মানে কোন প্রকার এবাদত বন্দেগী ওদের বাসায় যাবো ওটি লাগবে না, তোমরা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই ধর্মের প্রতি বিশ্বাস করলেই মানে সে নিষ্পাপ হয়ে গেল। এটা আসলে বিভিন্ন জাতির মানুষের নেচারের মধ্যে এটা আছে যে ইফতারাকাতিল ইহুদ আলা ইহদা ওয়া সাবঈনা মিল্লা ওয়ফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা হয়েছে 72 দলে বিভক্ত। জি, তো এই যে একটা বিভক্তি, এই বিভক্তির ভিতর দিয়েই নবী শিক্ষা থেকে বিভ্রান্ত হয়ে একদল ওনাকে আল্লাহ বলেছে, ইবনুল্লাহ বলেছে, তিনজনের একজন বলেছে, তো মূল সর্বনাশটা ওদের করেছে কিন্তু ইহুদিরা। পৃথিবীর যতখানে যত সমস্যা প্রত্যেকটা সমস্যার পিছনে কেউ একটু মোবালাকা করে বলেছে যদি সাগরের তলায় কয়েকটা মাছে মারামারি করে ইহুদির কোনো হাত আছে কিনা, এরকম ওদের 24 প্রোটোকল, ইহুদিদের যে 24 প্রোটোকল সেখানে কিন্তু গোটা বিশ্ব বিপর্যয়ের শখ ওদের ওই প্রোটোকল গুলিতে আছে, যে প্রোটোকল গুলি এটা তারা খুব সংগোপনে ওদের 300-350 বুদ্ধিজীবীরা মিলে পণ্ডিতরা মিলে এটা তৈরি করেছিল। জি, ইহুদিরা ষড়যন্ত্র করলো ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে উঠিয়ে নিলেন, আর খ্রিস্টানরা ইহুদিদের ষড়যন্ত্রের জালে আবেষ্টিত হয়ে বিভ্রান্তি ছড়িয়ে বরং তারা এটাকে তাদের দিকে পজিটিভ পয়েন্ট আকারে দাঁড় করাবার জন্য কৌশল করলো যে আল্লাহ পুত্র বানিয়ে দিল আর পুত্র এর রক্তের বিনিময়ে কি করলেন সকলকে ক্ষমা করে দিলেন। জি, যেটা বলতেছিলেন যে এই যে 72 দলে বিভক্ত হওয়া, জি জি জি, 72 দলে এরা ইহুদিদের এই চরিত্রটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে আব্দুল্লাহ ইবনে সাবা এক ইহুদি, জি, সে বাহ্যিক মুসলিম হয়ে
ঠিক সেম কাজটা মুসলিমদের ভিতরে সে ঢুকাবার চেষ্টা করেছে যেটা খ্রিস্টানের ভিতরে করেছিল ওদের পূর্বপুরুষরা। তারা হযরত আলীকে ইলাহ বানিয়ে আল্লাহ বানিয়ে তো পূজা শুরু করেছিল, পরে তাদের একদলকে হযরত আলী আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন, পরে আব্দুল সাবা পালিয়ে গেছে। পৃথিবীর যত ধর্ম নষ্ট করা হয়েছে এর ম্যাক্সিমাম গুলি ইহুদি জাতি করেছে। তো পুলিশ নামে এক ইহুদি খ্রিস্টানদের ধর্ম নষ্ট করার জন্য সে বাহ্যিক খ্রিস্টান ধর্ম কবুল করেছে, করে তারপরে এই যে ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক যেই সবচেয়ে বড় বড় বিভ্রান্তি গুলি, এটা কিন্তু ওই পুলিশের পরিকল্পনায় ইহুদিরা এটা করেছে। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেটা আল্লাহ তাআলা তার কোরআনে আমাদেরকে আকীদা যেটা গ্রহণ করতে বলেছেন বা যেটা তিনি ব্যক্ত করেছেন সেটা তো শেখ বলেছেন। তো সেখানে যেমন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন, তারাও ষড়যন্ত্র করেছে, আল্লাহ কৌশল করেছেন, কিন্তু আল্লাহ হলেন উত্তম কৌশলকারী। ঠিক এই সেম শব্দ আবার সূরে আনফালে নবীজির ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লায়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ যেখানে কৌশলের পাঠ নেন সেখানে আল্লাহ পরাস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা নবীজির ব্যাপারেও আল্লাহ ওয়ায়ামকুরুল্লাহ বলেছেন, ওরা গেরাও দিয়েছে ওনাকে কতল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ওনার বিছানায় শায়িত করে উনি আল্লাহ নাম নিয়ে বেরিয়ে গেলেন, শাহাতিল উজু বলে এক মুঠি বালি নিক্ষেপ করলেন, কাফেরদের সবার চোখে চোখে বালি, ওরা চোখ নিয়ে ব্যস্ত নবীজি এখান দিয়ে চলে সুন্দর মতো বেরিয়ে তিনি সাওর গুহায় গিয়ে তিন দিন হিজরতের ঘটনা যেটা, এখানেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, বিজয়ী হয়েছে, নবীকে তারা হত্যা করতে পারেনি। ঠিক সেম শব্দ আল্লাহু খাইরুল মাকিরিন ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ বলেছেন। তো সেখানে যেটা হয়েছে ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা, আল্লাহ যখন বললেন হে ঈসা আমি তোমাকে নিদ্রার মৃত্যু দেব। জি মুতাওয়াফফিকা আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তাওয়াফফি যেটা দুই প্রকার, একটা হলো তাওয়াফিল মাউত মৃত্যু হয়ে গেছে শেষ চলে গেছে, আর একটা হলো প্রতি রাত আমরা ঘুমের মধ্যে একটা মৃত্যুবরণ করি। তো ঈসা আলাইহিস সালামের যেহেতু হায়াত আছে মৃত্যু সময় হয়নি, তো উনি একটু ঘুম পাড়িয়ে ওই ঘুমের আবেশেই জিব্রাইলকে দিয়ে ওনাকে ছাদ পাঠিয়ে নিয়ে চলে গেছেন। এখানে মুতাওয়াফি আসলে সবচেয়ে যেটা বিশুদ্ধ অনুবাদ সেটা হলো নওম, এটা নিদ্রার জি নিদ্রার আবেশে তাকে নিয়ে গেছিলেন। তো যা হোক আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, ও তারপর অমুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু কাফেরদের থেকে আমি তোমাকে পবিত্র করব, ও জাআলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর যারা তোমার অনুসারী হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে কাফেরদের উপরে আমি রাখব। তো ঈসা আলাইহিস সালামের অনুসারী কারা সবচেয়ে এই অনুসারী হলাম আমরা। তো কারণ উনি যেসব আদর্শ রেখে গেছেন সেসব আদর্শ কিন্তু আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। ওই যে বর্তমান খ্রিস্টানদের মধ্যে নাই নাই গেলেন, তারপর দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুসার ব্যাপারে, ওরা বরাবর তো অন্য সব আন আহাক্কু মিনকুম বি মুসা, মুসার ব্যাপারে আমি সবচেয়ে বেশি হক আসলে সবাই এক উৎস। জি জি যে ঈসা আলাইহিস সালাম যে তরিকা রেখে গেছেন, যে মানহাজ যে সিলেবাস রেখে গেছেন, এর উন্নত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সে আল কোরআনের ভিতর দিয়ে। সুতরাং জি জি আর যদি প্রকৃত পক্ষে যদি ইগত নবী ও রাসূলদের ধারাবাহিকতায় যদি নবুয়তের অনুসারী হয়ে থাকে তাহলে আমরাই অনুসারী। জি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাই রাখবেন। শেখর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি সুসুরিনা আলাল হক ও বিরওয়াতিন যাহিরিনা আলাল হক, তারা হকের উপরে বিজয়ী থাকবে, যারা বিরুদ্ধবাদী তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আমরা মুসলিম দর্শকদের জন্য আমরা একটা উপদেশ দিতে পারি ঐতিহাসিকভাবে আল্লাহ তাআলা একটা পরে বলেছে, আমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি তাদের জন্য কোনো পথই নাই যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এ কথা বিশ্বাস করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দিদার করে দেখা করে আসলাম, দ্বিতীয় আসমানে বা চতুর্থ আসমানে আমরা দেখা করে আসলাম। যুদ্ধ করবেন এবং ইয়াজুজ মাজুজ যখন আবিষ্কার হবে তখন তাদের উপর বদদোয়া করবেন, তার দোয়ার মাধ্যমে সেটা মারা যাবে। এটা বোঝানোর আর অবকাশ নেই, যেখানে আল্লাহ তাআলা বলেইছেন ওমা কাতালুহু, আরেকটা বিভ্রান্তি এখন যেটা চলছে সেটা হচ্ছে মাসিহ শব্দ নিয়ে। কারণ হাদিসে মাসিহ তো দুইজনের ব্যাপারে বলা আছে, এক হচ্ছে মাসিহ ঈসা আর মাসিহ দাজ্জাল। আমাদের যে বিশ্বাস যে হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কিয়ামতের আগে,
মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন। ইহুদিরা এখন এক ষড়যন্ত্র চালাচ্ছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, তিনি তো মৃত্যুবরণ করছেন। যে আসবেন, যে মাসিহ সম্পর্কে বলা হয়েছে, সেই মাসিহ হচ্ছে মাসিহ দাজ্জাল। এগুলো তারা খুব জোরালোভাবে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটাও একটা আমাদের আকীদার বিষয় যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আবার তাকে পাঠাবেন এবং মাসিহ দাজ্জালও আসবে, ওই দাজ্জালকে কতল করবেন, তিনিই কতল করবেন। আচ্ছা শেখ, আমরা এখানে আলোচনা তো আমাদের বেশি সময় পাবো না, সব সময় আলোচনা সেখানে আমরা বলতে পারি যে ঈসা আলাইহিস সালাম কিভাবে কোথায় আসবেন, যে একটু আলোচনা করুন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সহিহ রাওয়ায়েতগুলিতে যেটা এসেছে যে বেজামে দামেস্ক, উনি আকাশ থেকে দুজন ফেরেশতার কাছে যে ভর করে মানারা শারকিয়া, জি জি জি, দামেস্কে জামে মসজিদের পূর্ব প্রান্তে তিনি ছাদের উপরে নামবেন, ফেরেশতার কাছে ভর করে, তখন আসরের টাইম হবে, ইমাম মাহদী তখন সালাতের একামত হয়ে যাবে। ওই সময় যখন উনি আসছেন সংবাদ হবে, তখন সিঁড়ি তৈরি করে ওনাকে ছাদ থেকে নামানো হবে, তখন ইমাম মাহদী বলবেন যে আপনি ইমামত করুন, উনি বলেন লা তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ, আপনি ইমামতি করুন, আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মান দিয়েছেন যে তারা ইমামত করতে পারে একজন নবীর। আবু বকর সিদ্দিক নবীর ইমামত করেছেন, নবীজির পিছনে রেখে উনি ইমামত করেছিলেন, তো এটাই উম্মতের জন্য একটা বিরাট সম্মান। তো উনি আসবেন তখনই যখন দাজ্জাল বেরিয়েছে এটা সংবাদ, সত্য সত্য সংবাদই প্রচার হয়ে যাবে, দাজ্জাল ফিতনা শুরু করবে, জি দাজ্জাল ফিতনা শুরু করবে। এবং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের মধ্যে এমন ক্ষমতা দেবেন, যত দূর ওনার দৃষ্টি যাবে নিঃশ্বাস তত দূর পর্যন্ত যাবে, এবং এই নিঃশ্বাস যে কাফের গায়ে লাগবে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মেল, লবণ যেমন গলে যায় পানি লাগলে, ওনার নিঃশ্বাসেই এমন রাসায়নিক অস্ত্র, মানে এখন তো অত্যাধুনিক অস্ত্র বেরিয়েছে, তো আধুনিক যুগে মানুষ এসব অস্ত্র তো পরিচিত, সবাইকে মারে, ওইটা শুধু কাফের গায়ে লাগবে, সেই অস্ত্র সচেতন অস্ত্র, শত্রু মিত্র ছিনবে, আল্লাহু আকবার, এবং নিঃশ্বাসকে হত্যা করবে, কিঞ্জির মানে সরকার শুকুর যেটাকে বলা হয়, সেটা তো আর উনি সেটা পরিকল্পিত করবেন, কিন্তু ওনার নিঃশ্বাসটা এরকম যুদ্ধের ময়দানে কাফের গায়ে লাগলে সে লবণের মতো গলে যাবে, দাজ্জালের গায়ে যখন ওনার নিঃশ্বাস লেগে সে গলতে শুরু করবে তখন দৌড়ে পালাবে, পালিয়ে গিয়ে এন্দাবাবে লুদ, এখন লিড্ডা বিমানবন্দর আছে ইসরায়েলে, এখানে একটা কূপ থাকবে, দাজ্জাল গিয়ে ওই কূপে ঝাঁপ দেবে, পরে পিছন থেকে ঈসা আলাইহিস সালাম বলল মেরে তাকে, গলতে দিবেন না, কারণ সে তো মাহবুব দাবি করেছে, তো ওর লাশটা দেখাইতে হবে, উনি বলল মেরে ওকে হত্যা করে তারপর সবাইকে দেখাবেন যে এই মাহবুব হলে কিভাবে মরে। তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে একদল খ্রিস্টানরা কয় উনি কাউকে মারেন নাই, খ্রিস্টানদের এই সকল মিথ্যা দাবির অসারতা সেদিন চাক্ষুষাল প্রমাণ করে দেবেন, কিছু কাল শুধু অপেক্ষার বাকি, এটা হলো ওদের অতি সাধু হয়ে যাওয়ার একটা প্রবণতা, যেটা বুখারী হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তুতরুনি কামা আত্রাতিন নাসার ইবনে মারইয়াম, ওনার সম্পর্কে সীমা লঙ্ঘন করতে করতে এত পর্যায়ে গেছে যে অনেক দিক থেকে সীমা লঙ্ঘন করে, এটি একটি সীমা লঙ্ঘন যে তিনি কোনো মানুষ হত্যা করেনি, কেন আল্লাহর নির্দেশ যদি থাকে কোনো কাফেরকে হত্যা করা সেখানে অপরাধের কি আছে, এটা অতি সাধু হওয়ার কিছুই নেই, খ্রিস্টানরা এত সাধু নিজেদেরকে যদি তারা প্রমাণ করে তাহলে এটা ইতিহাস তো এটাকে মিথ্যা প্রমাণ করবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কোনো মুসলিমরা লাগায় নাই, সব খ্রিস্টানরা লাগিয়েছে, ইহুদিরা বা খ্রিস্টানরা, তাই না, যেখানে ইসালামের নিঃশ্বাসে লাখ লাখ কাফের নিহত হবে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো মাত্র একটা কাফের মারা গিয়েছিল শুধু, যে তাকে হত্যা করার জন্য এসেছিল, আর ঈসা আলাইহিস সালামের তো নিঃশ্বাসে লাখ লাখ মানুষ নিহত হবে, আবার উনি বলল মেরে দাজ্জালকে হত্যা করে, আজকের বিশ্বে যদি আমরা দেখি, আজকের বিশ্বে যদি আমরা দেখি আল্লাহ হুকুমে করবে, জি এটা এখন যদি দেখি শেখ, সারা পৃথিবীতে যেখানে নির্যাতিত হচ্ছে আমরা খুঁজবো মুসলিম বা অন্য কোন দুর্বল জাতি, মুসলিমরা নির্যাতন কারীর লেভেলে এখন অন্তত নাই, না নাই, সমস্ত যুগে যুগে সে নমরুদ ইব্রাহিম আসলামকে হত্যা করতে চেয়েছিল, ফেরাউন মুসা আসলামকে হত্যা করতে চেয়েছিল, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছিল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র হয়েছিল, যুগে যুগে যত নবী রাসূলরা আসতেন সবাই হত্যার
সম্মুখীন হয়ে গেছিলেন। আদর্শ যে যেখানে প্রতিষ্ঠিত থাকবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা প্রত্যেকে আবির্ভূত হতে পারবে। খ্রিস্টানদের ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সামনে আসবে মুসনাদে আহমদে একটা হাদিস সহিহ হাদিস রয়েছে যে ওয়ায়ুহলিকুল্লাহু বি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লা আল ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবে সমস্ত ধর্ম নিশ্চিন্ন হয়ে যাবে, শুধু থাকবে ইসলাম। তাহলে আজকে খ্রিস্টানদের বলে ঈসাই মুসলমান, এই যে বাংলাদেশে যেটা আমরা শুনতেছি ঈসাই মুসলমান, ঈসা আলাইহিস সালাম এসে প্রত্যাখ্যান করলো। এরা চিন্তা করছে একসময় যেহেতু ঈসা আলাইহিস সালাম আসবেন তো আগে থেকে আমরা ঈসা ঈসে যে যাই, এই সময়টা মানে সুবিধাবাদী। যাই হোক, এখানে মুসলিম না হয় আর কোন উপায় নেই, খাঁটি মুসলিম, হানিফা মুসলিমা। বিশ্বের সকল জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দিন গ্রহণ করে কোরআন সুন্নার খাঁটি মুসলিম হয়ে যাবে। তো ওয়াতাকাউল আমানাতু ফিল আরদে, বিশ্বব্যাপী নিরাপত্তা ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই সত্য। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের জবাবে যেটি বলেছেন যে আল্লাহর নবীকে বিশ্বাস করলে অবশ্যই আল্লাহর আরেক নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসেবেই স্বীকৃতি দিতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। নতুবা যারা আল্লাহর এই বান্দা ঈসাকে উলুহিয়তের আসনে বসিয়ে দিয়ে তারা তিত্ববাদের গান গাইবে তাদের এই গানটি হচ্ছে সম্পূর্ণ ভৌতবাদী এবং অবান্তর অসংলগ্ন মিথ্যাচার বই আর কিছু নয়। তাই আসুন আল্লাহর সেই নির্দেশের প্রতি ইমান এনে আমরা সত্যিকার তৌহিদবাদী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।